আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছে দূরে দেশে বিদেশে অবসরে ব্যস্ততায় যে যেখান থেকে যে অবস্থায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমি আমিনুল ইসলাম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিভার্স আজকেও আপনাদেরকে একটা জমি দেখাবো এই জায়গাটার এই যে প্রবেশপথ গেট এই যে সামনের সাইডটা বাউন্ডারি করা আর এই যে জমির সামন দিয়া পুরা জমিটা রাস্তার মুখ পেয়ে গেছে এই যে একটা ইটের সোলিং রাস্তা আর এই ইটের সোলিং রাস্তাটা আসছে এখান থেকে এই মাত্র দুই তিনশো গজ দূরে পিস রাস্তা আর ওই পিস রাস্তাটা একদম কাওড়ায় স্টেশনে গিয়ে মিশছে মাত্র দুই কিলোমিটার আর কাউরাচ স্টেশন পর্যন্ত আপনি ঢাকা মামিনসিংহ মেন রোড মহানাজ রাস্তা থেকে পূর্ব দিকে এসে সাতখামাইন নামক যে রেল ক্রসিংটা পড়বে এই রেল ক্রসিং দিয়ে সোজা উত্তর দিকে সাত কিলোমিটার আসলে এই স্টেশন আবার যদি মনে করেন যে জয়নাবাজার থেকে ঢুকেন বাজার থেকে পূর্ব দিকে চোদ্দো কিলোমিটার ঢুকলে কাউরাইজ বাজার বা কারাচ রেল স্টেশন এই রেল স্টেশন থেকে পশ্চিম দিকে দুই কিলোমিটার আসার পরে এবার হাতের বাম দিকে এই ইটের সলিং রাস্তাটা এটা দিয়ে তিনশো গজ ঢুকলেই এই যে এই গেট পাবেন আর এখানের ভিতরেই তেত্রিশ বিঘা জমি এক মালিকের খাজনা খারিজ আপ টু ডেট করা আছে নির্ভেজাল ফ্রেশ জমি উনি অনেক আগেই পর্যায়ক্রমে কিনে কিনে জমিগুলো করছে এখন এটা সেরে দেবে যে সামনের সাইডটা বাউন্ডারি করা ফেভিকের আর সিসি করে বাউন্ডারি করা মোটামুটি অনেকটা জায়গা আর এইভাবে আরও চলে গেছে এভাবে সামনে আরও চলে গেছে আর এটার ভিতরে পুরো জমিটাই উঁচা মাত্র পাঁচ বিঘা জমি আছে শাইল আর বাকি আটাইশ বিঘা জমি চালা আর এখানে জমির পরিমাণ হবে তেত্রিশ বিঘা এক মালিকের একজনের জমি উনি আস্তে আস্তে কিনে কিনে প্লটটা করছে আর এগুলি যেগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু সীমানার পিলার না এগুলি ড্রাগন বাগান করা হয়েছিল এখানে একটা এই জন্য এখানে কিছু গাছ ছিল ড্রাগন বাগানের কারণে ওইগুলি গাছ গাছালিগুলা কাটা হয়েছিল রৌদ্রের জন্য আর এখানে যা উঁচু জায়গা দেখা যাচ্ছে সব পুরোটাই আর মাঝখানে হয়তো এই তেত্রিশ বিঘা জায়গার মধ্যে হয়তো পাঁচ সাড়ে পাঁচ বিঘা জমি আছে সাইল নিচু আর বাকি পুরাটাই চালা আর ওই যে গেট করা গেট পর্যন্ত ইটের সোলিং রাস্তায় একটু জুম করে দেখাচ্ছি এই যে এটা গেট করা এই গেটের মধ্যে এই এই গেট ইটের সোলিং রাস্তাটা একদম পুরা জমি পেয়ে গেছে আর ইটের সোলিং থেকে মাত্র বোধহয় পয়েন্ট থ্রি অর্থাৎ দুই তিনশো গছ জায়গা দূরে পিচ রাস্তা আর জায়গাটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরাইত ইউনিয়নে কাউরাইত মৌজায় পুরো জমিটায় এই জমিটা বিক্রি হয়ে যাবে পুরো একটা জমি আপনার ই দিয়ে পিলার দিয়ে সীমানা করা আছে এখানে আপাতত তেত্রিশ বিঘা আছে তবে আশপাশের জমি অনেক খালি আছে এইটা প্লট ইচ্ছা করলে আরও বড় করা যাবে কেউ যদি চান জমিটা একটা ফ্যাক্টরি হোক বাংলো বাড়ি হোক খামার বাড়ি হোক রিসোর্ট হোক যে কোনো কিছুর জন্য পারফেক্ট একটা জায়গা যেহেতু জমিটা উঁচা জমি অনেক সুন্দর একটা জমি কিছু গাছ আছে নারিকেল গাছ এই যে একটা লিচু গাছ কয়েকটা লিচু গাছ আছে কাঁঠাল গাছের চারা আছে এগুলো কোনো সীমানার পিলার না এগুলো ড্রাগন বাগানের ইয়া সীমানাটা হবে এই পুরা ভিটাটার চতুর পাশ দিয়া ভিটাটা পুরাটাই এরপরে ভিটার বাহিরে ওই নিচের কিছু ধান খেত আছে তেত্রিশ বিঘার মধ্যে পাঁচ বিঘার মতো জমি আছে নিচু আর বাকি পুরা জমিটাই উঁচু সাইডে কিছু করুই গাছ আছে সাইডে কিছু কিছু গাছ গাছালি আছে যে মাঝখানে আবার সেগুনের চারা আছে অনেক কাঁঠাল গাছ আছে অনেক কিছু গাছ গাছালি আছে আর এটা নিয়ে আপনাকে প্রসেসিং করতে হবে মনের মতো করে সাজাইতে হবে একটা পারফেক্ট একটা জায়গা এই যেগুলো ড্রাগন বাগান করা হয়েছিল এই জমিটার প্রতি বিঘা জমির মূল্য চাওয়া হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ টাকায় খুব কমায় পঞ্চাশ হাজার টাকা কমানো হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি বিঘা জমির দাম চাচ্ছি যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটা এক মালিকের খাজনা খারিজ আপ ডেট করা অনলাইন খাজনা করা খারিজ করা কোনো ঝামেলা নাই একদম ঝামেলাবিহীন একটা জমি নিষ্কণ্টক ভেজাল একটা জমি বিশাল বড় একটা জমি আর কেউ যদি চান যে এখানে পঞ্চাশ বিঘা ষাট বিঘা সত্তর বিঘা করবেন সেটাও সম্ভব কারণ আশপাশে দেখতেই পারতেছেন প্রচুর জমি খালি আছে আরও জমিটা পুরাটাই একটু জংলা হয়ে রয়েছে তো ওই জন্য পুরাপুরি বোঝা যায় না একদম মাঠের মতো সমতল জায়গা খুব উঁচু অনেক উঁচু এগুলি বন্যা মুক্ত মুক্ত এখন জমিটাতে আসবেন কিভাবে। জমিটাতে আসতে হলে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচো রাস্তা হইতে পূর্ব দিকে যে বর্মির দিকে যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে এসে রেল লাইনের পাশ দিয়ে আপনাকে কাউরাজ স্টেশন আসতে হবে মাওনাচো রাস্তা থেকে দু দূরত্ব হবে পনেরো আর দুই সতেরো কিলোমিটার আবার যদি মনে করেন যে মাওনা চৌরস্তার পরে অফিস অর্থাৎ জয়নাবাজার এই জয়নাবাজার থেকে যে কাউরাইজ রুড ঢুকছে এই কাউরাইজ রুডের যদি ঢুকেন তাহলে চোদ্দো কিলোমিটার হচ্ছে কাউরাজ স্টেশন আর কাউরাইজ স্টেশন থেকে আরও দুই কিলোমিটার পশ্চিম দিকে জমিটা হ্যাঁ এদিক থেকে আসলে ষোলো কিলোমিটার এই ষোলো বা সতেরো দুই দিক থেকে একই সমান দূরত্ব আপনার যেদিক থেকে খুশি আপনারা আসতে পারবেন তবে আমরা আমার বাড়িটা যেহেতু পার্শ্ববর্তী ইউনিয়নে বর্মিতে সেক্ষেত্রে আমি বলব প্রথম দিন আসার জন্য যে আপনারা মাওনা রাস্তা পল্লী বিদ্যুতের মোড় দিয়ে যে রাস্তাটা বর্মির দিকে আসছে এই রাস্তায় আসেন একটা রেল ক্রসিং পড়বে ঢাকা মামিন রেল ক্রসিং সাতখা নামক যে জায়গাটা এখানে আমাকে ফোন দিলে এখানে আমি আপনাকে রিসিভ করব আর আমরা রেল লাইনের পাশ দিয়ে ধরেই কারো স্টেশনের পশ্চিম দিকে এখানে আসব এটা হচ্ছে প্রথম দিন আসার জন্য আর আপনারা যাওয়ার সময় প্রয়োজন আপনাদেরকে এদিক থেকে শর্টকাট যে রাস্তা জয়নাবাজার হয়ে যাবেন সেটা দেখিয়ে দেব তো এই হচ্ছে আপাতত জমি সংক্রান্ত বিস্তারিত এরপরেও যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন দেবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমি কখনও কখনো মোটর সাইকেলে থাকি কখনো নামাজে থাকি এই জন্য বাহির থেকে যদি কেউ ফোন দেন প্লিজ ইন্টারনেটে না দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে দিলে যদি ধরতে নাও পারি তা পরবর্তীতে আমি আপনাদেরকে ব্যাক করতে পারবো আর ইন্টারনেটে দিলে আর ব্যাক করতে পারি না এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করাটা কঠিন হয়ে যায় জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা